খড়দহ সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে শুরু হলো হল ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এক সময়ে কলকাতা ময়দানে বহু ফুটবলার উপহার দিয়েছে এই উত্তর চব্বিশ পরগনার খড়দহ অঞ্চল সেই অঞ্চলে ফুটবলকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে বিগত বছরগুলোর মতো খড়দহ সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের তরফে আয়োজিত হলো স্বর্গীয় জিতেন্দ্রনাথ দত্ত ও ননী গোপাল কুণ্ডু স্মৃতি আমন্ত্রকমূলক ফুটবল প্রতিযোগিতা খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে খরদোহের ক্রীড়াক্ষেত্রে তার উন্নয়নের পরিকল্পনার কথা আপনারা হয়তো জানেন না যারা অ্যাথলেটিক্স আছে তারা খুব গরিব ঘরের থেকে উঠে আসে এবং তাদের একটা ট্রাকশ্যুট থাকে না সারা বছর প্র্যাকটিস করার জন্য আমি একটা অনুষ্ঠান করি ডিসেম্বর মাসে এবং সেই অনুষ্ঠানে আমি প্রায় দেড় দু হাজার ছেলে মেয়েকে ট্রাকশ্যুট দিই এটা আমি প্রত্যেক বছর করি এটা আমার একটা অন্য জগৎ ফুটবলের একটা আলাদা জায়গা ছিল সেই জায়গায় আবার আনার না আমি আগে আমাদের মাঠগুলোকে ঠিক করতে হবে খেলার মান উন্নয়ন করতে গেলে মাঠগুলো যদি ঠিক না হয় মাঠগুলো যদি আধুনিক না হয় তাহলে খেলার মান উন্নয়ন হবে না এবং যদি আমরা মাঠগুলো ঠিক করে একাডেমি চালু করতে পারি প্র্যাকটিস করাতে পারি ছেলেদের তাহলে আমার মনে হয় খর্দা আগেও যেমন অনেক খেলোয়াড় কলকাতার মাঠকে উপহার দিয়েছে আগামী দিনেও দেবে এই বিশ্বাস আমার আছে ক্লাব প্রাঙ্গনে ফুটবল শর্ট মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন খড়দহ পৌরসভার পৌর প্রশাসক তথা খর্দহ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা খরদৌ থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন